আমার ছেলেবেলা কেটেছে বিক্রমপুরে। এটা হচ্ছে ঠিক মাওয়ার আগের গ্রাম, যেখানে পদ্মা সেতু হচ্ছে, ঠিক তার আগের গ্রাম হচ্ছে আমার ছেলেবেলার গ্রাম। এই গ্রামটার নাম হচ্ছে মেদিনী মণ্ডল। এটা আমার নানার গ্রাম, মানে আমি আমার নানা বাড়িতে থেকেছি ছেলেবেলা আমার নানির কাছে। তো ওরকম একটা পরিবেশে একটা বাচ্চা ছেলের সময়টা আসলে কাটে কী করে? তো আমাদের ঘরে কিছু বই ছিল, যেমন বিষাদ সিন্ধু বা কিছু রূপকথার বই, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি, এই ধরনের বইগুলো ছিল, সিন্দাবাদের সপ্তম অভিযান, এই জাতীয় রূপকথার, মানে এই জাতীয় গল্পকথার কিছু বই ছিল। তা আমার নানি করতেন কি, সন্ধ্যাবেলাটায় আমার পড়াশোনা শেষ হওয়ার পরে, আমি তখন 1-2 পড়ি বা ক্লাস 5 পর্যন্ত আমি ওখানে থেকে পড়েছি, তো সেই সময়টা আমার নানি করতেন কি, একটা বাচ্চা ছেলে তার সময়টা কীভাবে কাটে, ধরো ডালিম কুমারের গল্প বলছে, কলাবতী রাজকন্যার গল্প পড়ে যাচ্ছে, সোনার কাঠি রূপার কাঠি গল্প পড়ে যাচ্ছে, এইসব পড়ে পড়ে আমাকে শোনাতেন। একই গল্প হয়তো বহুবার আমাকে পড়ে শোনানো হয়েছে। এরপরে আমি মাঝে মাঝে আমার নানিকে বলতাম যে নতুন গল্প বলো, নতুন গল্প বলো। তো তখন নানি যেটা করতেন, উনি নিজে গল্প বানিয়ে বানিয়ে বলতেন। পুরোনো দিনের মানুষরা তো অনেক ধরনের গল্পকথা গ্রামে প্রচলিত থাকে, সেইসব গল্প, ময়মনসিংহ গীতিকার গল্প, মহুয়া মলুয়ার গল্প, এই ধরনের নানান রকম গল্প আমাকে আমার নানি শোনাতেন। এইগুলো শুনতে শুনতে কিন্তু আমার ওই ছেলেবেলাটা, বিক্রমপুরের অংশটা কেটেছে। কিন্তু এই গল্প শোনার ফলে যেটা হয়েছে, সেটা হচ্ছে যে একজন শিশুকে বা ওই বয়সে একটা বাচ্চাকে যখন এই ধরনের গল্প শোনানো হচ্ছে, তার মধ্যে কিন্তু একটা কল্পনার জগৎ তৈরি হয়, যে সে কল্পনায় দেখছে যে সে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে উড়ে যাচ্ছে, সে হয়তো কোনো রাজকন্যার ঘুম ভাঙাচ্ছে সোনার কাঠি রূপার কাঠি ছড়িয়ে, অথবা কোথাও গিয়ে একটা রাক্ষসকে হত্যা করছে, এরকম একটা কল্পনার জগৎ আমার মধ্যে তৈরি হয়েছিল। এই কল্পনার জগৎটা তৈরি হওয়ার ফলে যে লাভটা আমার হয়েছিল, সেটা হচ্ছে পরবর্তীকালে আমি যখন লেখালেখি করার চেষ্টা করলাম বা লেখার জগতে আমি যখন এলাম, তখন এই কল্পনাটা আমার অনেক কাজে লেগেছে। তো আমার আমার ছেলেবেলাটা গ্রামে আসলে এইভাবে কেটেছে। এটা একটা অসাধারণ উদ্যোগ বলে আমার মনে হচ্ছে, এই জন্য যে আমরা আসলে আমাদের জীবনের যে প্রচলিত গল্পগুলোকে হারিয়ে ফেলেছি, বা একটা সময়ে এই উপমহাদেশে, শুধু এই উপমহাদেশে না, সারা পৃথিবীতেই মা তার সন্তানকে কিন্তু গল্প শুনিয়েই ঘুম পাড়াতো, যে কারণে এখনও সারা পৃথিবীতে কিন্তু গল্প সবচাইতে জনপ্রিয় মাধ্যম। তো সেই জায়গাটা থেকে যখন আমরা সরে গেছি, সরে যাওয়ার পরেও গল্পের প্রতি মানুষের আকর্ষণটা কিন্তু কমেনি। সারা পৃথিবীতে এখনও শিশুরা গল্প শুনতে চায়, মানুষ গল্প শুনতে চায়, গল্প উপন্যাসের বইগুলো বিক্রি হয়, টেলিভিশন নাটক লোকে দেখছে, সিনেমা দেখছে, সর্বত্র তো গল্প, সিনেমাতেও তো গল্প, টেলিভিশনেও গল্প, গল্প ছাড়া মানুষের জীবন নেই। কিন্তু আমাদের শিশুদেরকে যেহেতু গল্প থেকে সরিয়ে নিচ্ছে কত কতগুলো মাধ্যম, তো সেখানে গল্পের জগতে যদি তাদেরকে কোনো একটা রেডিও চ্যানেল বা অন্য কোনো একটি কোম্পানি স্পন্সর করে সেই গল্পের অভ্যাসের মধ্যে আমাদের শিশুদেরকে ফেরাতে পারে, এর চেয়ে মহৎ উদ্যোগ আর হতে পারে না। আমি অবশ্যই তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি যে এরকম একটা উদ্যোগ গ্রহণের জন্য, এতে আমাদের বাঙালি শিশুদের অনেক উপকার হবে। ঢাকা FM-এর যারা শ্রোতা, আখতার ম্যাট্রেস তাদের সঙ্গে যুক্ত হয়েছেন একটাই কারণে, যে তারা ছোটদেরকে গল্প শোনাতে চান, ঘুম পাড়ানি গল্প, ইন্টারেস্টিং গল্প, অর্থাৎ গল্পের রাজ্যে আবার আমাদের শ্রোতাদেরকে ফেরাতে চাচ্ছেন। সুতরাং এটা খুবই একটি বড় উদ্যোগ। আমি যারা এই উদ্যোগটি গ্রহণ করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, এবং আমি নিশ্চিত যে এই আয়োজন বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয় হবে।